يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله لكل نبي في الأنام فزيلة لكل نبي في الأنام فزيلة وجملة هذا مجموعة لمحمد بلغ العلا جماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله المعين International Islamic School and College SN Madrasa উদ্যোগে আয়োজিত আজকে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম বরাদরানে ইসলাম পর্দার আড়ালের মাহবুবেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধি, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে আমার পর্বে বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির কোরআন অত্যন্ত মধুর কণ্ঠের অধিকারী, পাশাপাশি এখন আরেকটা যুগ হয়েছে তিনি একজন সফল চেয়ারম্যান। এরকম উলামায়ে কেরাম যদি প্রত্যেকটা ইউনিয়নে চেয়ারম্যান হয়ে যাইতেন তাহলে এদেশে জান্নাতি হাওয়া বিরাজ করত, কথা বলেন ঠিক কিনা? আমার অত্যন্ত মহব্বতে হযরত মাওলানা আমজাদ হোসেন আশরাফী দামা বরকাত হোম আপনাদের মাঝে চমৎকার আলোচনা করতেছিলেন, সময়ের স্বল্পতার কারণে তিনি তার আলোচনার ইতি টেনেছেন, আমি খুব লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু আলোচনা অনেকেই করেছেন, রাত হয়ে গেছে 12:30টার কাছাকাছি, আমি চেষ্টা করব আধা ঘন্টার ভিতরেই আমার কিছু আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে যাব ইনশা, বলেন ইনশা, দোয়া না করে যাবেন কে কে একটু হাত তোলেন তো দেখি, মাশাআল্লাহ খুব বিচক্ষণ মানুষ, সিটির মানুষ তো কেউ হাত তোলে না, অনেক জায়গাতে অর্ধেকে হাত তোলা পালায়, জিজ্ঞাসা করলে হাত তোলেন তো কি কিছুই বুঝি নাই, কিন্তু আপনারা অত্যন্ত সচেতন বিচক্ষণ আল্লাহ কবুল করে। দোয়া অনেক বড় একটি ইবাদত, আর দোয়া ও মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের নির্যাস হলো দোয়া। আল্লাহ বলেন উদুউনি আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া করতে দেরি হয় আমি আল্লাহ কবুল করতে দেরি হয়, জোরে সুবহানাল্লাহ কর, বরং কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে এটাও আল্লাহ আমাদেরকে শিখাইছে, সুবহানাল্লাহ,
কোন নেতা কি শিখাই দিবেন, বরং আপনি একটা অ্যাপ্লিকেশন করে নিয়ে গেলে, দরখাস্ত নিয়ে গেলে ভুলে ভরা, তোমার দরখাস্ত মঞ্জুর হবে না, গেট আউট, তাই না? কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান, দয়াল, বান্দা কিভাবে আল্লাহর কাছে চাবে সেটাও সূরাতুল ফাতিহা নাযিল করে আমাদের শিখিয়ে দিয়েছে, ঠিক না? الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين سبحان الله الله বলেন গোলাম আমার কাছে তুমি চাইবা কিভাবে চাইতে হবে সেটাও আমি আল্লাহ তোমাকে সূরাতুল ফাতিহা নাযিল করে শিখাই দিলাম। এই জন্য সূরাতুল ফাতিহার একটি নাম হলো সূরাতুল দুআ, ঠিক না? কি নাম? সূরাতুল দুআ। আল্লাহ কয় গোলাম আমার কাছে কিভাবে চাইবে, আমি আল্লাহ তোমাকে না শিখাইলে তুমি কোথায় পাবে? আল্লাহ ডাক দিয়া কয় এ গোলাম, চাওয়ার আগে আমার প্রশংসা তুমি করে নাও। এই জন্য আল্লাহকে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কুলকানাতের রব, সুবহানাল্লাহ, বলে আর রহিম, যিনি অতিশয় মেহেরবান দয়ালু, সুবহানাল্লাহ, বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক নাকি বিচারক? আল্লাহ বিচারক নই রে, আল্লাহ বিচারের দিনের মালিক। বিচারক যিনি হয় তার কিছু রুলস কে ফলো করতে হয়, কিছু নির্দেশের অপেক্ষায় থাকে, আর বলে উপরের নির্দেশ। আল্লাহ ডাক দিয়া কই না না, আমি বিচারক নই রে, বিচারের দিনের মালিক। আমি কারো অর্ডারে বিচার করি না, কথা বলেন ঠিক কিনা, সরাসরি আমি আল্লাহ আমার ক্ষমতা বলে বিচার করব, কারণ আমি বিচারের দিনে। আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি রে আল্লাহ, সাহায্য চাই তো তোমার কাছে চাই। এগুলো প্রশংসা করে আল্লাহ কে আবার কি চাইতেছো বলো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ তুমি দেখাও। সিরাতি মুস্তাকিম কোন দিকে, কোন রাস্তায় চললে তোমার জান্নাতে যাওয়া যাবে আল্লাহ, সেই পথটুকু আমাদেরকে দেখাও। কাদের পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, মিনান নাবিয়্যীন ওয়াসসিদ্দীকীন وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। الله اكبر। নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, শুহাদা সালেহীনদের পথে আমাদেরকে পরিচালিত করো, ওই গজবপ্রাপ্ত ইহুদির বাচ্চাদের পথে আমাদের চালায়ো, গায়রুল মাগদুবি আলাইহিম, ঠিক না? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা বাল্লিন, না না তাদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করিও না। যারা গজব প্রাপ্ত এরা কারা রে? তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওহুমুল ইয়াহুদ, এরা কারা? ইহুদিরা।
একটা গজব প্রাপ্ত অভিশপ্ত যা। দুই নম্বর হলো যারা নাসারা খ্রিস্টান আল্লাহ এদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করিও না। সুবহানাল্লাহ। ও ভাই সূরাতুল ফাতিহা কে নাযিল করছেন? জোরে বলুন, কে নাযিল করছেন? আল্লাহ। সূরাতুল ফাতিহা আল্লাহ নাযিল করে আমাদেরকে কয়, আমার কাছে চাইবা তো কিভাবে চাইতে হবে এর একটা নকশা আমি দিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি বান্দা রাত্রে ১২টায় আমার কাছে যাবে, রাত্রে একটাই চাবি, রাত্রে দুইটায় তিনটায় যখনই আমার কাছে চাবে আল্লাহ ডাক দেয়া কর, আমার গেট কখনো তুই বন্ধ পাবি না, কারণ তোর জন্য আমি রাত্রে ঘুমাই না, কারণ রাত্রে একটা দুইটা তিনটার সময় যদি তোর ব্যথা শুরু হয়ে যায় কোন ডাক্তারের কাছে যাবে? সমস্ত ডাক্তারের চেম্বার বন্ধ, ফার্মেসি বন্ধ, আল্লাহ ডাক দেয়া কর আমার ফার্মেসি এক সেকেন্ডের জন্য আমি বন্ধ করি না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাপ রাত্রির বেলায় যখন তোমার প্রসব ব্যথা শুরু হয়ে যাবে, এ বান্দি, এ গোলাম, তোমার যদি কোনো ব্যথা শুরু হয়, কোনো দুঃখ যন্ত্রণা যদি শুরু হয়ে যায়, কার কাছে বলবি? ডাক্তার তো না, ঔষধের দোকান তো খোলা নাই, কিন্তু ২৪ ঘন্টা আমার দরওয়াজা কোন সেকেন্ডের জন্য বন্ধ করি না। হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। সুবহানাল্লাহ। মানলাম ইয়াসআলুন লা ইগদাব আলাই, হাদিসে পয়গম্বর করে যারা আল্লাহর কাছে চায় না তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহর কাছে না চাইলেও সন্তুষ্ট হয়, দুনিয়ার নেতাদের কাছে বারবার চাইলেও সন্তুষ্ট, ঠিক কি না বলেন? বেশ কমটা দেখছেন, খালেক আর মাখলুকের মত, মালিক আর মামলুকের মত, আল্লাহ এবং গোলামের মত, এ হলো তফাত। বলকে মজমুন হারিয়ে কে দরখাস্ত কর, তুনি ইয়া রব হমকো ভি সিখলা দিয়া, তুনি ইয়া রব হমকো ভি সিখলা দিয়া। কিভাবে তোমার কাছে চাইতে হবে আল্লাহ? কোরআন নাযিল করে নবী পাঠাইয়া তোমার সেটা আমাদেরকে শিখাই দিলাম। সুবহানাল্লাহ। বান্দা চাইতে দেরি হবে, আল্লাহর মাফ করতে দেরি হয় না। শুধু তাই নাই, বান্দা যখন হাত তুলে মালিক কি বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর জীবনে কোনো গুনাহ করব না। ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া মালাইকাতি কদ ইস্তাহয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি, এ ফেরেশতারা আয়া দেখে যায় আমার গোলাম আমার কাছে হাত তুলে কান্দে, আমি যদি মাফ না করি কে আমাকে আমার বান্দাকে মাফ করবে? সাক্ষী থাকুরে, আমি তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এমন খোদা আর পাওয়া যাবে, এমন মেহেরবান আল্লাহ দ্বিতীয় আছে? কথা কয় না, কষ্ট বেশি হইতেছে? একটার সময় দোয়া হবে ইনশাআল্লাহ, ২৫ মিনিট আছে, কেউ যাবো না তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সময় মতোই দোয়া হবে, কারণ আমরা তো লম্বা সম্বা কোনো খুতবা পড়ি না, শর্টকাট খুতবা পড়ে মূল আলোচনায় চলে যায়। তো দোয়া সম্পর্কে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে দুই একটা কথা বললাম, যেই জিনিসের মর্যাদা বোঝে সে ওই জিনিস নিতে আগ্রহী হয়, কথা কয় না? চলুন, এই যে অত্যন্ত প্রিয় মানুষ, সকল ওলামায়ে কেরামের প্রিয় মানুষ হাফেজ আতিক সাহেব, অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ,
তিনি মাদ্রাসাটা করছেন, নাম দিছে আল মুইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা। আমি এই শব্দটার দিকে লক্ষ্য করে একখানা হাদিস পড়ছি, এই যেখানে মুইন শব্দ আছে এটাকে বলে সনাতে ইক্তিবাস, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুইনান ওয়ালা তাকুন খামেসা। আল্লাহর হাবিব বলেন, তুমি হয়তো আলেম হও না হয় আলেমের ছাত্র হও, আর না হয় তুমি তাদেরকে ভালোবাসো মহব্বত করো, তাও যদি না হয় বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতা করো। এটার অর্থ হলো মহিন, মহিন শব্দের অর্থ হলো সাহায্যকারী, সহযোগিতাকারী। সুবহানাল্লাহ। বলে এই যে আমাদের মোতাল্লি সাহেব, আমাদের সভাপতি সাহেব, ওনারা তো অনেক বড় মাপের মানুষ, এখানে কেন বসে আছেন? শুধু কোরআনের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মহব্বত, একদিন কেউ যখন পাশে থাকবে না, আল্লাহ জান্নাতের মেহমান বানায় তখন বিদায় নেবে। সুবহানাল্লাহ। বলে তাহলে কি বসে, আমরা যারা বসে আছি আমরা লাভে না লসে? আস্তে কয়, আর একটু আস্তে কই, আস্তে আমরা কমজোর। আল্লাহ কবুল করে। সিলেটের মানুষের মধ্যে যে ধর্মের ইসপিহা, আর এটার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো আল্লাহওয়ালাদের কদম। যে পরিমাণ সিলেটের জমিনে পড়ছে বাংলাদেশের কোথাও এই পরিমাণ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আরে আওলাদ রাসূল শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী সিলেটের জমিনে ইতিকাফ করছে, বাংলাদেশের কোথাও করে না। কে তিনি যিনি সবাই সালাম দিলে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজায়ে পাকের মধ্যে গিয়া তিনি সালাম দিতেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার নানা জান আমার সালাম। কথা কয় না আল্লাহ? হে আজমে হুসাইন আহমদ সেবপাপ হঙ্গামায় গিরোদারিহা। কে ছিলেন যিনি চাইছিলেন গোটা উপমহাদেশটা যেন ভাগ না হয়, ইংরেজ থেকে দেশ শাসন করেছি, স্বাধীন করেছি, গোটা দেশটা মিলে আমরা এক থাকবো, তখন উপমহাদেশের মধ্যে শুধু মুসলমানের জয় জয়কার অবস্থা থাকবে, ঠিক কিনা? বলেন এই পরিকল্পনা নিয়ে ইংরেজ বেনিয়াদের হাত থেকে ভারত উপমহাদেশকে স্বাধীন করার পিছনে যার অগ্রণী ভূমিকা ছিল তিনি হলেন শেখুল আদাল আজাদ আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। হে আজমে হুসাইন আহমদ সে বাপ হঙ্গামায় গিরোদারি হাত শাখোঁ কি লচক বন জাতি হ্যায়, শাখোঁ কি লচক বন জাতি হ্যায়, বাতিল কে লিয়ে তলওয়ার হায়, ইলম হুনর কা গহওয়ার তারিখ কবসে পারা হে, হর পোলি হায় কে শোলা হে, হর সর্বয়া হামি নারা হে। আল্লাহু আকবার। শাখু কি লচক বন জাতি হে, বাতিল কে লিয়ে তলওয়ার হা। তিনি এই কবিতার মধ্যে মেসেজ দিতে চেয়েছেন যে আমরা যেমন নরম, কখন আমরা ইস্পাত কঠিন গরম হতে পারি, ঠিক কিনা? বলে যখন প্রয়োজন তখন নরম, যখন দরকার তখন। তুমি আমাকে কিছু বলো, কিচ্ছু বলবো না, আমার বাবাকে বলো কিচ্ছু বলো, কিন্তু পয়গম্বরের সম্পর্কে কিছু বলে দেখো, সাথে সাথে তোমার জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه اشداء على الكفار رحماء بينهم। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়, আপোষেরা
একজন আরেকজনের জন্য যায়। আনসার মহাজেররা হিজরত করে, আনসাররা কয় ভাই আপনার যেই বাগানটা পছন্দ হয়, দামি দামি বাগান আপনার নামে রেজিস্ট্রেশন করে দেবে। আমার কয়েকটা স্ত্রী আছে, এ ভাই তোমার সামনে আমার স্ত্রী গুলোকে পেশ করে দেব, যাকে তোমার ভালো লাগে রে তুমি শুধু আমাকে বললো আমি তালাক দিয়ে দিব। সুবহানাল্লাহ। মহাজের সাহাবীরা বলেন, না না আল্লাহ যেহেতু আমাদের হাত দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমরা নিজের হাতে কর্ম করে খাব রে, তোমাদের করুণা নেব না। সুবহানাল্লাহ। জয় বলেন হযরত আবু বকর রাজুলুন বাক্কার, যিনি সর্বদা শুধু কান্দেন আর কান্দেন। সুবহানাল্লাহ। বলেন নরম সাহাবি না গরম সাহাবি? জোরে কর। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছো আল্লাহকে কর্জে হাসানা দিবা? তাফসীরের কিতাবে আসে আল্লাহর তো কোনো প্রয়োজন নাই। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা, অভাবী মানুষকে যদি তুমি দিতে আমার নামে যখন চাইছিল, গরিব অসহায় মানুষকে যদি তুমি দিতে, তাইলে স্বয়ং আমি আল্লাহকে দিতে। সুবহানাল্লাহ। জুরে বলে দুই ইহুদির বাচ্চা আয়াত নাযিল হওয়ার পর উপহাস করে আর কই দেখছো মুহাম্মাদের খোদার ফান্ডে শর্ট পড়ছে, ফান্ডে শর্ট পড়ছে, নাউজুবিল্লাহ কর। আল্লাহর বলে টাকা পয়সা শর্ট হয়ে গেছে, হবিষের বাচ্চাদের কাছে নাকি আল্লাহ চাইছে। কথাটা শুনে ফেলছে হযরতে আবু বকর, দেরি না গাই সাথে সাথে একশনে চলে গেছে। সুবহানাল্লাহ। একশনে গিয়া দুইটা কি দুই হাত দিয়ে ঘুষি মারা শুরু করছে, এ বকবক্তার দান, এ ব্যর্থমের দল, আমার আল্লাহ রে কি বললে রে। আবু বকর বরদাস্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ। ঝরে বলে বসঙ্গে গেরাজু হাইল হে রাস্তে সে হটা কর দম লেঙ্গে, হামরা হে ওয়ফা কে রেহি রুহে, মঞ্জিল হে পে যা কর দম লেঙ্গে, হামরা হে ওয়ফা কে রেহি রুহে, মঞ্জিল হে পে যা কর দম লেঙ্গে। ইয়ে বাত আই দুনিয়া কো হাম ফুল ভি হ্যায় তলওয়ার ভি হ্যায়, ইয়ে বাত আই দুনিয়া কো হাম ফুল ভি হ্যায় তলওয়ার ভি হ্যায়, ইসে বজমে জাহান কো মেহকায়েঙ্গে, বহার কর দম লেঙ্গে, হামরা হে ওয়ফা কে রেহি রুহে, মঞ্জিল হে পে যা কর দম লেঙ্গে। কুরআন হামারা রেহবর হে, ইসলাম হামারা মযহাব হে। সুবহানাল্লাহ। আরে বিশ্বের সবচাইতে সেরা ধর্ম আমাদের ধর্ম, ইসলাম ধর্ম, কথা বলেন ঠিক কেনা? জো বাইডেন বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, সিং জিং পিং টিং বলেন, কথা বলেন ঠিক কেনা? পৃথিবীর যত শক্তিধর বাদশাহ বলে, কিয়ামতের পূর্বে মৃত্যুর পূর্বে সবাই বলবে আমি মুসলমান, কারণ আমার ধর্মটা কোনো কাজের নয়, আসল ধর্ম হলো ইসলাম। কাজ হবে তখন বললে কি কাজ হবে? কোনো কাজ হবে? আমরা মুসলমান, কোরআন আমাদের রাহবর, কোরআন যেদিকে বলবে আমরা সেদিকেই যাব। আজকে যদি কোরআনের হুকুম মতো আমরা চলতে পারতাম, আল্লাহর কসম জান্নাতে হাওয়া কদমে কদমে চুম্বন করত। কথা বলেন ঠিক না? বেঠিক কোরআনই আইন আমাদের ব্যক্তিগত জীবনেও নাই, পারিবারিক জীবনেও নাই, সামাজিক জীবনেও নাই, রাষ্ট্রীয় জীবনেও নাই।
কোরআন সবকিছুর সলিউশন দিয়েছে, সমাধান দিয়েছে। যদি তাই না হয় তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন করে? কথা হয় না। কোরআন হামারা রেহবর হ্যায়, ইসলাম হামারা মাযহাব হ্যায়, ইসলামী দোস্তুর বানাকার দম লেঙ্গে হামরা হে ওয়াফা কে রে রূহ হ্যায়, মঞ্জিল হে পে জাকার দম লেঙ্গে, মঞ্জিল হে পে জাকার দম লেঙ্গে, হামরা হে ওয়াফা কে রে রূহ হ্যায়। হযরত আবু বকর সাথে সাথে একসঙ্গে চলে গেলেন ইহুদির বাচ্চারা পয়গম্বরের কাছে গিয়া নালিশ দেয়, আর আপনার আবু বকর কোনো কথা নাই, বার্তা নাই, কোনো দ্বন্দ্ব নাই, আমাদেরকে একসঙ্গে গিয়ে আমাদের উপরে হাত উঠাইছে, পয়গম্বর ডাক দেয়া কয় তোমরা বোধ চিনতে ভুল করছো, তোমরা বোধ আমার আবু বকর কি চিনো নাই, একসঙ্গে বোধ হয় আমার আবু বকর যায় নাই, খুব সম্ভব আমার উমরে গেছে, কারণ উমরের সাথে সব সময় ছোট তলোয়ার থাকে, কোন বিষয় আসলে পয়গম্বর কে বলতেন এ দাঙ্গে ইয়া রাসূলুল্লাহ আজরি বনকা, হুজুর কি এই সকল নরম নরম দেয়া কাম বনা, আমার কোন তলোয়ার দেয়া সাইজ করা করা, সুবহানাল্লাহ। কান মনে হয় তোমাদের ভুল চিনতে ভুল হয়ে গেছে, আমার আবু বকর না মনে হয় উমর, না না আবু বকর পিছন দিয়ে গয় ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে একসঙ্গে গেছি। আরে আবু বকর, আবু বকর কি জন্য তুমি এত বড় একসঙ্গে গেলাম? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর, শুনছেন নি এরা আমার আল্লাহ রে কি কইছে? বলে কি কইছে? আমার আল্লাহ নাকি ফান্ডে শর্ট করছে, তোমার কথা কইছো তো আল্লাহ বিল্লাহ তাল্লা সিল্লা রোজা আছে না জীবন ওই কথা কই নাই, কারণ ইহুদির বাচ্চারা জন্ম নিছে মিথ্যার উপর, কথা না না যত মিথ্যা আছে সমস্ত মিথ্যার উপর তাদের জন্ম। আরে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে তাতে অবাক হওয়ার কিছু নাই, এই কমবক্ত জাতি তো নবীদেরকে পর্যন্ত হত্যা করছে, অভিশপ্ত জাতি, লাঞ্ছিত জাতি, অপমানিত জাতি। আরে ওই দিন বেশি দূরে নয় যেদিন ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদির সৈনিকরা যখন ইহুদিদেরকে নিধন করার জন্য যাবে, গাছের পিছনে যায় আশ্রয় নিবে, গাছ বলে দিবে ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন খুযহু ফাকতুলহু, আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে তাকে ধরো, তাকে হত্যা করো, সুবহানাল্লাহ। কেন কি কেন কোরআনে আছে হাদিসে আছে বুঝতে পারবে বলেন? আল্লাহর পয়গম্বর বললেন আবু বকর এরা তো অস্বীকার করে নাই, কথা বলে নাই, ইয়া রাসূলুল্লাহ আমি কি জীবনে কোনদিন কোন মিথ্যা কথা কই না, রে না তুমি কোমার দুনিয়া ইয়ে সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া ইয়ে সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম ফেলেগা, দুনিয়ায় আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম ফেলেগা, দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম ফেলেগা, দুনিয়ায় সুজাত মে তেরা নাম রেখেগা, হাইদার তেরা নাম সে ইসলাম ফেলেগা, দুনিয়ায় সিয়াসত মে তেরা নাম রেখেগা,
মুআবিয়া তেরা নাম সে ইসলাম পেলেগা। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, যদি সাক্ষী পেশ করতে না পারো তাহলে যে কয়টা ঘুষি তুমি দিয়েছ সে কয়টা ঘুষি তোমার শরীরের মধ্যে পড়বে। আবু বকর কয়, ও পয়গম্বর, সাক্ষী পাবো কোথায়? রাস্তার মধ্যে বলছে ডাইরেক্ট অ্যাকশন গেছে। সুবহানাল্লাহ বলে, যদি সাক্ষী পেশ করতে না পারো এটা আমার আদালত, এটা হলো ইনসাফের আদালত, এখানে চেহারা দেখে কোনো বিচার করা হয় না, কারণ এটা হলো পয়গম্বরের আদালত। জোরে বলুন ঠিক না বেঠিক। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে অ্যাকশন গেছি, সাক্ষী মাক্ষী নাই, কথাইলে তো তোমার পিঠের মধ্যে ওই যে কয়টা মাস ওইগুলো তোমার পিঠের মধ্যে পড়বে। আল্লাহর কসম রে, চার নাম্বার ভাড়া খুলে দিবন, সাথে সাথে জিব্রাইল আইসা বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, সাক্ষীর দরকার না, স্বয়ং আসমানের মালিক আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলে। লাকাদ সামিআ আল্লাহু কওলাল লাযীনা ক্বালু ইন্না আল্লাহা ফাকীরু ওয়া নাহনু আউলিয়া। এ পয়গম্বর, আল্লাহ ডাক দেয়া কয় না, দুনিয়ার কোনো সাক্ষীর দরকার নাই, স্বয়ং আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। বুঝা গেল ইসলাম কখনো নরম কখনো গরম, কথা কয় না। হে আজমে হুসাইন হামাদ সে বাপা হাঙ্গামায় গিরো দারিহা হস্তি কে সনম খানো কে নিয়ে শাখোঁ কি লচক বন জাতি হে বাতেন কে নিয়ে তলওয়ারি হাত ইলম গনর কা গহওয়ারা তারিখ সে পারা হে হর পোলি হায় কে শোলা রে আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, কুরআন আমি আল্লাহ নাজিল করেছি, যদি বলেন ঠিক কিনা, কে নাজিল করেছে? আল্লাহ বলেন, কুরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা বিশ্বের সবাই মিলে যদি ষড়যন্ত্র করে চেষ্টা করে, না না, কামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবর নক্তার পরিবর্তন ঘটাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চেরা গেরা কে ইজাদ বর ফরোজার, চেরা গেরা কে ইজাদ বর ফরোজার, হারা কাছে দম জানাদিনি শেষে বসোজা। যে লাইট আল্লাহ জ্বালাইছে, ওই লাইট কে যদি কেউ করতে যায়, কবি ডাক দেয়া বলেন, না না, লাইট কোনদিন অফ হবে না, যে যাবে সেই চিরতরে অফ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? জো শাম আইয়াকি রওশন হায়া, ও শাম হারাম কা পরতাও হ্যায়। যদি আরো 10 মিনিট বাড়ে তাতে কোনো আপত্তি আছে? থাকবেন তো না আমার ভালাই দিয়ে যাবেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কালকে কি আর এই প্যান্ডেল এখানে থাকবে? তাহলে এমনও হতে পারে কাহারো জীবনের শেষ মাস, কথা পায় না, কাহার জীবনের আখিরি মোনাজাত হতে পারে, ঠিক কি না বলে? তাইলে আমার জীবনের শেষ মোনাজাত যদি হয় 10টা মিনিট দেরি হলে না হয় আমি দেখি গেলাম। বিশ্বকাপ ফুটবল খেলা যদি রাতে 2টা 3টা সময় ওইটা দেখা যায়, কোরআনের মা দিলে 10 মিনিট দিলে আমার মনে হয় যে শুধু লস আর লস ধরে বলে কি হবে, লাভ হবে, ঠিক না বেটি? জো শাম আইয়াকি রওশন হায়া,
শমে হরম কা পড়তা হ্যাঁ ইস বজম ওলি উল্লাহি মে ইস বজম ওলি উল্লাহি মে তনবীর নবুয়ত কি জো হে ইলম হুনর কা গহওয়ারা তারিখ কা বসে পারা হে হর পলে হায় কি শোলা হে হর সর্বয়া মে নারা হে আল্লাহু আকবার আর ভাইরাব কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন যদি বলেন ঠিক কিনা, আমি যদি কোরআনের পক্ষে থাকি, আমি যদি কোরআনের সাহায্য করি, কোরআনের পাখিদেরকে যদি সাহায্য করি, কোরআনের মাদ্রাসাকে যদি সাহায্য করি, তাইলে আমি লাভবান হব, আল্লাহর কোনো লাভ লস নাই। কথা বলেন ঠিক না বেঠি? বেলার আমি সিনিয়র থেকে আইসা কালো হলাম, কোরআনের পক্ষে থাকার কারণে পয়গম্বর মেরাজে গিয়া বেলালের পায়ের আওয়াজ শুনে আরো আস্তে সুবহানাল্লাহ কর, আবু জাহেল পয়গম্বরের বংশের হওয়ার কারণে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত হওয়ার পরেও আবু জাহেলের কপালে শুধু বিশ্ববাসীর মুখ ছাড়া কিছুই জোটে নাই, মুখ বুঝেননি? কেনই পরিণতি? কারণ একটাই, সেটা হলো কোরআনের বিপক্ষ ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণ আমি করব। কুনাদিমান তুমি আলেম হও না হয় কোন আলেমের সাগরেদ হও, তাও যদি না হয় রে মুহিব্বান মহব্বত করো ভালোবাসো, বিরোধিতা কইর না, বিরোধিতা কইরা ফেরাউনে পানি খায়া ডুবছে, বিরোধিতা কইরা ইন্টারন্যাশনাল হারাম জাদা মশার কামড় খায়া মরছে, আর কপালের মধ্যে যে কত হাজার হাজার জুতা পড়ছে তার কোনো হিসাব নাই, কথা কয় না? বিরোধিতা করে আবু জাহেল ছোট দুইটা পিচ্চির হাতে আল্লাহ সাইজ করছেন, কথা বলেন ঠিক কিনা? মাদার মোহাব্বত দুই ভাই মাকে ডাক দিয়া কই মা বিদায় দাও রে যুদ্ধের ময়দানে যাব, কি করবে কই নবীর বড় দুশ্মনটাকে সাইজ করব, শুধু তুমি মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও, মা তুই সন্তানকে কুলে নি সিনার সঙ্গে জড়ায়া কয় বাবা যদি আবু জাহেল রে হত্যা করতে পারিস তাই আমার আনন্দের সীমা থাকবে না, আর আসছে সুবহানাল্লাহ যা যা দোয়া করে দিলাম রে গাই আবু জাহেলকে যায় শেষ করে আজ সুবহানাল্লাহ বলে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, দুইটা পিচ্চি আমার কাছে আয়েশা কয় আঙ্কে ও চাচা বড় দুশ্মনটা কোন দিকে চিনি না একটু দেখাই দে, আব্দুর রহমান ইবনে আউফ আর সহ্য হয় কয় আবু জাহেলের মতো এত বড় দুশ্মনকে দুইটা পিচ্ছি কয়ে দেখাই দেন, বলে কি করবা কো দেখায়া দেন তারপরে বলবেন কি করি, আর জোরে সুবহানাল্লাহ কা ডরতে নাকি মুসলমান দুনিয়া মে কিসি সে, ডরতে নাকি মুসলমান দুনিয়া মে কিসি সে, জব মিল গই হ্যায় দৌলত ঈমান নবী সে, বাজু তেরি তাওহীদ কি কুওয়ত সে কবি হ্যায় ইসলাম তারা দীন হ্যায় তো মুস্তফা ভি, তাওহীদ নে বখশি হ্যায় হামে হাউসলা মন্দি, হম মিল্লতে ইসলাম কে যা বাজে সিপাহি, হম মিল্লতে ইসলাম কে যা বাজে সিপাহি, হামার কি আজমত কা নেই আজমত কা নেশা হ্যায়, হম কাসিম মাহমুদ কি গায়রত কা নেশা হ্যায়,
হম কাসিম ও মাহমুদ কি গায়রত কা নেশা হে সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে একটু পরেই দেখলাম আবু জাহেল সৈনিকদের মধ্যে দেখা যায়, দুশ্মনদের ভিতরে দেখা যায়, ইশারা করে বললাম এই যে আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ কয় আল্লাহর কসম আমার ইশারা করতে দেরি হয়, বাস পাখির মতো তার উপর ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না। সিনার মধ্যে বসে তলোয়ার চালাইছে আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জাহের আফসুস করে বলেন ফালাউ কাতালানি গাইরু আক্কা, আইরি কপাল এত বড় নেতা হইয়া দুইটা পিচির হাতে ধরা পড়ল। তার হাতে আপনারা কি কোন হরুতা? আবার মারছিল মারছিল যদি আমার জাতি ভাই মারত, কৃষকের পোলা ভাই মারতেছে। আল্লাহ কয় আমি যখন সাইজ করি রে বড় কোন সৈনিকের দরকার হয় না। আব্রাহা আসছিল বড় বড় হাতি নিয়া, আমি আবাবিল পাখির ঠুডের মধ্যে ছোট্ট মসুরির দানার মতো পাথর দিয়ে দিলাম আর বললাম অর্ডার হবে রে, ওই পাথর গুলো নিক্ষেপ করতে দেরি হবে না। আমার ভাইয়ের আল্লাহ পাক বলে দিলেন যারা পক্ষী ছিলেন গোটা বিশ্ব তাদেরকে চিনে জুনে বলেন ঠিক কিনা, আর যারা বিপক্ষে গেছে ওই ইন্টারন্যাশনাল হারাম দাদা নমরুদ থেকে নিয়া বুস পর্যন্ত জুতার বাড়ি ছাড়া কিছুই খাই না। এখনো যারা পক্ষে থাকবে রে এরা লাভবান, আর যারা বিপক্ষে যাবে মনে করতে হবে তার জন্মের কোথাও না কোথাও লিক আছে, লিক বুঝেন নি, সমস্যা আছে কথা কয় না। আসলে এটা হালাল দাদা নয় হারাম দাদা কথা বলেন ঠিক না। কোন মুসলমানের সন্তান কোন হালাল দাদা কোরআনের বিপক্ষে যাইতে পারে না ঠিক কিনা বলেন, ইসলামের বিপক্ষে যাইতে পারে না, নবীর বিপক্ষে যাইতে পারে না, দাদা কোরআনের বিপক্ষে যাবে ওরা হারাম দাদা ছাড়া কিছুই না ঠিক কিনা বলে। আর হায়রাম তুমি করবা কি, তোমার চেয়ে বড় বড় গুলো ধরা খায় গেছে, তুই বেটা কেডা কথা বলেন ঠিক কিনা। কামত পর্যন্ত কোরআনের বিরোধিতা যারা করবে আল্লাহ বলেন লাইট আমি জ্বালাইছি, কোন বাপের বেটার ক্ষমতা নাই কোরআনের লাইট দাও। কত কথা কইছে আল মুইন ইন্টারন্যাশনাল স্কুলে মাদ্রাসা এখানে, এই জন্যই কোরআনের প্রতি একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান খোলা হয়েছে। আমার সন্তানরা কলিজার টুকরা সন্তানগুলো ইসলাম শিখবে কোরআন শিখবে, পাশাপাশি এদের কি দুনিয়ার লাইনেও কেউ আটকাইতে পারবে না কথা বলেন ঠিক না। আজকে দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে যেগুলো ক্যাডেট সিস্টেম, যেগুলো ঈশ্বর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কুলের সিস্টেম, এরা যেমনি ভাবে কোরআন তিলাওয়াত করে তেমনি ভাবে এরা ইংলিশেও পড়ো কথা বলেন ঠিক না। ইসলাম তো শিক্ষা অর্জন করতে নিষেধ করে, কিন্তু এই শিক্ষার সাথে কোরআন থাকে কি থাকতে হবে, কোরআন ছাড়া যে শিক্ষা অর্জন করবে এটা মানুষ হয় না এটা জানোয়ার হয়, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ডান হাতে খায় না বাম হাতে খায়। দেখছেন না আমাদের দেশে অতি শিক্ষিত যারা এরা কিন্তু ডান হাত বাদ দিয়ে দেয়, বাম হাতে কলা খাবে, বাম হাতে বিস্কুট খাবে, বাম হাতে চা খাবে, আর এর দেখলে মনে হবে উনি অনেক বড় মডারেট, অনেক বড় আধুনিক,
জেন্টলম্যান কেন? একটু আগে ইনি বাম হাত দিয়া পেশাব পায়খানার রাস্তা পরিষ্কার করছে, এখন এটারে আবার ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে। কথা কি খারাপ বললাম না? আমি বানায় বলছি। আরে ইসলাম বাদ দে, তোর কি ঘৃণা নাই? তোর মধ্যে কি এতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা নাই? একটু আগে তুই পায়খানা পরিষ্কার করছ, ও যেটা ত্যাগ করছস ওটার আবার ব্যাক করতেছ, তাই না? ওরা বলে আধুনিক। আরেক দল দেখছেন না, কিছুদিন আগে পোশাকের স্বাধীনতা চায়, আধুনিকতার নামে ল্যাংটা বানাইতে চায়। আরে এটা তো আধুনিকতা না, এটা তো আদিমতা। আদিকালের জঙ্গলের মানুষগুলোর গায়ে পোশাক ছিল না, কিন্তু এদের জানা নাই। এটা হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহর দেশ, এটা জানা নাই যে এটা সিলেটের শায়খদের দেশ। কথা বলেন ঠিক কিনা? হাফিজদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এটা আফার আলীর দেশ। এদেশে যে কোনো কালচার তুমি আবিষ্কার করতে পারবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক না? এদেশের মানুষ হয়তো রীতিমতো নামাজ পড়ে, ধর্মকর্ম ঠিক মতো পালন করে, কিন্তু তাই বলে মনে করো না ইসলাম নিয়ে কিছু বইলা তুমি পার পাইয়া যাই, কোরআন নিয়ে কিছু বইলা সহজে যাইতে পারো না, পাল্লাটা আলাদা করে ফেলবে। কথা বলেন ঠিক না? এরা জান দিতে পারে, ইসলামকে পর করতে পারে না। কথা বলেন ঠিক না? দেখছো না নবীর বিরুদ্ধে কিছু বলছো, গোটা দেশ গর্জে উঠছে। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা বলছে, শেষ পর্যন্ত মাপ চাইতে বাধ্য হয়েছে। এরা হলো কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, দেশ প্রেমী। কথা বলেন ঠিক কিনা? এদেশে কোরআনের মাদ্রাসাগুলো যে কথা বলতেছিলাম, আপনি মাস্টার্স অনার্স অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, হাওয়ার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, নো প্রবলেম, কিন্তু আগে কোরআনটা পড়েন, ঠিক না? কোরআন পড়া ব্যতীত যদি জাগতিক বিদ্যা অর্জন করেন, আস্তা মুত্তাদ হবে। চান্দ খানি হেকমতে ইউনানি আগত, চান্দ খানি হেকমতে ইউনানি আগত, হেকমতে কোরআনিয়ারা হাম বখা। বহু কিছু তুমি অর্জন করেছ না, না কোরআনের ডিগ্রিটা অর্জন করে না, কোরআনের ডিগ্রিটা হাসিল করে না, তাইলে তুমি মুরতাদ হবে না, নাস্তিক হবে না। জোরে বলুন ঠিক না বেঠি? এই জন্য পয়গম্বর বলেন, কুন আলিমান আল মুতাআল্লিমান, তুমি হয়তো আলেম হও, না হয় আলেমের সাগরে হও, না হয় ভালোবাসো, না হয় তুমি সাহায্য করো। সুবহানাল্লাহ। আল মুইন কি যদি সাহায্য করে যান, আল মুইন এখন ভাড়া বাসায় চলে, এটা যদি একটা স্থায়ী জায়গাতে হয়, আল্লাহর কসম এ আলমপুর এলাকার মধ্যে আসমান থেকে রহমত নাজিল হবে। কোরআন পড়ানো হয় ঠিক না বেঠি? সিলেটের মানুষের মন অনেক বড়, উদার মনের মানুষ। আমরা কি ইচ্ছা করলে এরকম একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারব? আল্লাহ বলেন, হে গোলাম, আমার কোরআনের জন্য যদি একটা জায়গা তুমি করে দাও, ওয়াদা দিলাম রে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেব। কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? জোরে বলেন, জোরে বলেন, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। হাত তুলেন, কোরআনের পক্ষে থাকবো বিপক্ষে যাব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। বিপক্ষে যারা গেছে ওদের পরিণতি ভয়াবহ, পক্ষে যারা থাকছে
এদেরকে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ চমকাই দিয়েছেন, ঠিক না? ঠিক, আল্লাহ আমাদের কবুল করুন। কষ্ট বেশিছে, আমি যে একটু দশ মিনিট সময় বেশি নিয়ে নিলাম, বাদ করছেন তো, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের এই আলমাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসাকে কবুল করেন, আমিন বলেন, এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। অচিরেই আল্লাহ তাআলা যেন একটা স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করে দেন, স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন, বলুন আমিন। আমার তো মনে হয় আজকের এই গভীর রচনীতে আমরা যদি মাদ্রাসার জন্য দোয়া করি, আর আল্লাহ তাআলা কোনো বান্দাকে এরকমের তৈয়ার করে দিবেন যে বান্দা মাদ্রাসার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দিবেন, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আর লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, আমাকে আবার সকালবেলা যেতে হবে, কালকেও প্রোগ্রাম, প্রতিদিনই প্রোগ্রাম ক্লাস আছে। আতিক সাহেবের দাওয়াতে সারা দিয়ে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত করে দিয়েছেন, যা বললাম এর উপর আমাকে এবং সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাবে, দোয়া করে দিব, কিছু বলবেন?